বুধবার রাতে প্রণয় দেবনাথ নামে এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শীতলকুচি ব্লকের গোসাইহাট বাজারের ঘটনা। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় কোচবিহার MJN হাসপাতালে। কে বা কারা ঠিক কি কারণে এই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় তার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ। করবো এরকম সময় মানে একটা কাস্টমার গেছে মানে বিয়েবাড়ি, আর একটা কাস্টমার ও আসছে। আমি কিন্তু ঘর থেকে বাইর হয়েছি, এক পা দিয়ে দিছি, তখন আর একটা মোটরসাইকেল থামলো রাস্তায়। অবশ্যই এদিকে আসতেছে একজন নামিয়া, অবশ্যই কিছু দিবি নিবি একটা, তখন আবার ভিতরে ঢুকতাম। আর একজন নামিয়া দুঘরে গেল, গেলেই এবার টাকা দেয়। তা আমি কিন্তু কানে কম শুনি, ও যে কী বলছে আমি সেটা বুঝতে পারিনি বেশি। আমি পর নিজেই বললাম কিছু লাগবে নাকি, যে টাকা দে। মানে ও খুব আস্তে আস্তে কথা বলে বলছে, কিন্তু তার পিছন দিকে রাস্তা দিয়ে একটা মোটর সাইকেল যাত্রী বিয়ের বাড়ির লোক যাইতেছে, মানে কোনো কথা নাই হিরিস করে বাইক গুলি চালাই। কোচবিহারের পাশাপাশি খড়গপুরের সাউথ সাইড ধোবিঘাট এলাকায়ও শুট আউট। ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে দুই পক্ষের বচসা শুরু হয়। এরপর ভোর রাতে সুনীল গুপ্তা নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে ছ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। বললে আমার ভাই রাস্তার দিকে খেয়ে দিয়ে রাত্রে 10:30 সময় বাইরে গেছিল। বাইরে যাওয়ার পরে আমার ভাইকে বলা যাচ্ছে এটা তোমার বাবার রাস্তা নাকি। আমার ভাইকে অনেক বাজে বাজে গাল দিয়েছে। ভাই গাল দিবার পরে কারা দিয়েছে? এই কি বলে লক্ষ্মী পাণ্ডে, গণেশ সিং, গুড্ডু সিং, লামরাড্ডু সিং, ছোটু সিং, অখিলেশ পাণ্ডে, এরা আমার ভাইকে ঘেরে খুব মেরেছে, অনেক মেরেছে, অনেক মেরেছে। মারার পরে আমরা সবাই পরিবার যে আমার ভাইকে বুঝিয়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে বাড়িতে রাখা হয়েছে। রাত্রে 3টার সময় গান নিয়ে এসে শ্যুট করা হয়েছে। আমাদের জানলা পুরো ভেঙে আমাদের ঘরের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। আর আমাদের আলমারিতে 5000 কেস ছিল, চেন ছিল, আংটি ছিল, 2-3টা আংটি ছিল, এরপরে কানের ছিল, সব নিয়ে এরা চিন্তাই করে আমার বাবাকে 4টা গুলি পেটে মেরে, 1টা গুলি পায়ে মেরে আমাদেরকে সবকে রক্ত রক্ত করে গেছে। শুট আউটের ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি যারা গুলি করেছে তাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন আহতের পরিবার এবং এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।